স্বপ্নের পদ্মা সেতুতে বসলো 40তম স্প্যান, দৃশ্যমান 6 কিলোমিটার, এগিয়ে যাচ্ছে রোড স্ল্যাবের কাজ। দেশি বিদেশি সব সংশয়কে তুচ্ছ করে নিজেদের সক্ষমতার বড় প্রমাণ এই সেতুর মাধ্যমে বিশ্ব এখন জানবে হার না মানা অদম্য এক দেশ বাংলাদেশের নাম। যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করলো মরে নাই, আমরাও কাজ করেই দেখাবো যে কাজটা হচ্ছে। আগামী সপ্তাহে সব শেষ স্প্যানটি উঠলেই দেখা যাবে পুরো সেতু। আমাদের বিজয়ের মাসেই আমাদের সর্বমোট 41টি স্প্যান সবগুলোই বসে যাবে। রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে ভাসানচরে নিজস্ব ঘর পেল 1642 জন, দেয়া হয়েছে খাবার, প্রয়োজনীয় সরঞ্জাম, ব্যবস্থাপনায় সন্তুষ্ট আগতরা। সব প্রস্তুতি শেষ, যে কোনো মুহূর্তে ব্রিটেনে ভ্যাকসিন প্রয়োগ, করোনার টিকা হতে হবে সবার, জাতিসংঘের বিশেষ অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বিশ্বকাপ প্রাক বাছাইয়ে রাতে কাতার পরীক্ষা বাংলাদেশ ফুটবল দলের, শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দেয়ার ছক জামাল ভৈয়ার, সতর্ক স্বাগতিকরা।